ঝড়ের বেগে ধাবমান শহর অতর্কিতে থেমে গেল। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতায় কলকাতায় যিশুকে দেখে যেমন শহরের থমকে যাওয়া, সমস্ত থমকে যাওয়া কিন্তু আদৌ ততটা মোহময় নয়। শহরকে থমকে দেয় ধর্মঘট। কালো কি এমনই স্থবিরতার সাক্ষী থাকতে হবে আমাদের? ধর্মঘটের মানে যাই হোক, আদতে তা দুপক্ষের টক্কর, কিন্তু প্রশ্ন হলো রাজায় রাজায় এই টক্করের মাঝে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে? রাস্তায় বেরোলে অফিসে পৌঁছানোর বাসটা পাবো তো? জানলা দিয়ে হঠাৎ ছুটে আসবে না তো ইঁটের টুকরো? অবরোধে আটকে পড়া ট্রেনের কামরায় হাঁসফাঁস কষ্ট সহ্য করতে হবে না তো? কি হবে কাল, ঠিক কি হতে চলেছে কাল? ধর্মঘট নিয়ে আলোচনার শুরুতেই রাজনীতির কচকচি আপাতত একটু সরিয়ে রেখে আসুন কাল সকালে সিদ্ধান্ত নেওয়ার জন্য জরুরি এই প্রশ্নগুলোর দিকে নজর রাখি আমরা। রাতপোহালি ধর্মঘট। মোদী সরকারের শ্রমনীতির বিরুদ্ধে শুক্রবার এই সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে সি2INTUC সহ 11টি ট্রেড ইউনিয়ন। রাজ্য সরকার ইতিমধ্যেই ধর্মঘট রুখতে কড়া হুঁশিয়ারি দিয়েছে। আগামীকাল কোনো বন্ধ বাংলায় হচ্ছে না, গাড়ি চালান নিশ্চিন্তে। যদি কোনো গাড়িতে কোনো ভাঙচুর হয় সরকার ক্ষতিপূরণ দেবে। যদি কোনো দোকানদারের কোনো দোকানে কেউ আঘাত করে ক্ষতিপূরণ হবে। আর একটা আমরা আইনও করতে যাচ্ছি, যদি কেউ ভাঙচুর করে আর ড্যামেজ করে তাকে ক্ষতিপূরণটাও দিতে হবে, তার কাছ থেকেও আমরা টাকা আদায় করব। পাল্টা ধর্মঘটীরাও অবস্থানে অনড়। আমাদের সঙ্গে মানুষ আছে, ওদের সঙ্গে পুলিশ আছে, ওদের সঙ্গে প্রশাসন আছে। সে দিওয়ার সিনেমায় ছিল না, তাতে অমিতাভ বচ্চন বলছে আমার এই আছে, আমার এত টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, তোর কাছে কী আছে? বলল মেরা পাস মা হ্যায়। তো আমাদেরও তাই, হামারা পাস পিপুল হ্যায়। ধর্মঘটি এবং সরকারের এই সম্মুখ সমরে আশঙ্কায় সাধারণ মানুষ। তারা কী করবে? গণ্ডগোল হবে না তো? রাস্তায় গাড়ি পাওয়া যাবে? মফস্বল আর কলকাতার মধ্যে যোগাযোগের প্রধান ভরসাই হল ট্রেন। যে কোনো বন্ধ ধর্মঘটেই জায়গায় জায়গায় অবরোধ করা হয় রেল লাইন, প্যান্টোগ্রাফে কলাপাতা জড়িয়ে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। এবার কী হবে? প্রথমে তো আমরা কোনো বন্ধে পার্টিসিপেট করছি না। যেমন শিডিউল আছে সব ট্রেনগুলো আমরা ছাড়তে চেষ্টা করব, এবং বন্ধের জন্য আমাদের তরফ থেকে কোনো মানে বিশেষ ব্যবস্থা আমরা নিয়েছি যাতে ট্রেন সার্ভিসেস নর্মাল থাকে। ট্রেনের পরেই যদি শহরের লাইফলাইন কিছু থাকে তাহলে সেটা বাস। শুক্রবার ধর্মঘটের দিনে রাস্তায় কি বাসের দেখা মিলবে? ধর্মঘটীদের হুঁশিয়ারি, প্রাইভেট বাসগুলো সেইভাবে চলবে না। বাস মালিক সংগঠনগুলি অবশ্য এ নিয়ে মধ্যপন্থা নিচ্ছে। গাড়ির চাবি থাকে চালকদের হাতে, আর গাড়ি থাকে স্ট্যান্ডে। চালক যদি একত্রিতভাবে যদি চায় যে পরিষেবা থাকবে, কালকে অবশ্যই পরিষেবা থাকবে, আমরা চাই পরিষেবা থাকুক। সরকার অবশ্য গাড়ি নামাতে আশ্বাস বাণী শোনাচ্ছে। এই তথাকথিত বন্ধের দিন পরিবহন ক্ষতিগ্রস্ত হলে তার ইন্স্যুরেন্স কভারেজ পরিবহন বিভাগের পক্ষ থেকে ন্যাশনাল ইন্স্যুরেন্সকে নিয়ে করা হচ্ছে। প্রতিবারই ধর্মঘটে সবথেকে বেশি হয়রানির মুখে পড়েন পর্যটকরা, বা সেই মানুষগুলো যারা সকালে বাইরে থেকে কলকাতায় এসে পৌঁছন। বিমানবন্দর কিংবা শিয়ালদা হাওড়া স্টেশন থেকে কপাল ঠুকেও ট্যাক্সি মেলে না, মিললেও চড়া ভাড়া। শুক্রবারও কি সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে? ট্যাক্সি রাস্তায় চলবে না, তার কারণ প্যাসেঞ্জার থাকবে না। যে বিরোধী দলই বন্ধ থাকুক না কেন, আমরা তার বিরোধিতা করি। আগামীকালও গাড়ি চলবে। এসবের তুলনায় মাটির নিচে মেট্রো অনেকটা ঝঞ্ঝাট মুক্ত। শুক্রবার কি হবে? প্রেশার তো অত্যন্ত বেশি পড়বে, আমরা সেইভাবেই নিজেদের প্রস্তুত করছি। আমরা আগামীকালও 278টি সার্ভিসই চালাবো, এবং আমরা যথেষ্ট প্রিকশনারি মেজার্সও নিয়ে রেখেছি। গোলপার্কের অটো স্ট্যান্ডে অটো চালাতে হবে বলে ফতোয়া দিয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। এই সব দিনে সাধারণ মানুষের বড় ভরসা পুলিশ, তারা রাস্তায় থাকবেন তো? লালবাজার সূত্রে খবর, কলকাতায় 357টি পুলিশ পিকেট থাকছে। রেল স্টেশন, বাস ও ট্রাম ডিপো, মেট্রো স্টেশন, ফেরিঘাটে আলাদা আলাদা পুলিশ পিকেট করা হবে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে যাবে নজরদারি। রিজার্ভ ফোর্সের অফিসারেরা বিভিন্ন ডিভিশনে থাকবেন। ধর্মতলা, হাজরা, রাসবিহারী, শ্যামবাজারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন পুলিশের সিনিয়র অফিসারেরা। তথ্য প্রযুক্তি করিডোর, অর্থাৎ যেসব জায়গা দিয়ে তথ্য প্রযুক্তি সেক্টরের কর্মীরা যাতায়াত করেন, যেমন বানতলা, উল্টোডাঙা, ইএম বাইপাসে অতিরিক্ত বাহিনী মোতায়েন থাকবে। মুখ্যমন্ত্রী সমস্ত দোকানপাট খোলা রাখতে আহ্বান জানিয়েছেন। যদি পরিবেশ ঠিক থাকে, রাস্তাঘাট ঠিক থাকে, যানবাহন চলে, আমাদের কর্মচারী আসতে পারে, তাহলে নিশ্চিতভাবে বাজার খুলবে। নীতিগতভাবে আমরা বন্ধের বিরোধী, সরকারও বলেছেন যে প্রোটেকশন দেবেন, কালকে আমাদের বাজার খোলা থাকছে। এদিকে বাম কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট, অন্যদিকে বিরোধিতায় তৃণমূল সরকার। শুক্রবার আবার তৃণমূলের আহ্বানে ব্লকে ব্লকে সিঙ্গুর দিবস, অর্থাৎ কৌশলী চাল। সব মিলিয়ে মুখোমুখি ধর্মঘটি এবং সরকারপন্থীরা। এবিপি আনন্দ।
এই ধর্মঘট সফল করতে বিগত সপ্তাহের পর সপ্তাহ যারা রাস্তায় থাকছেন তাদের মধ্যে অন্যতম অশোক ঘোষ। অশোক দা, আপনার কাছে আমার একদম পরিষ্কার প্রশ্ন, একটা উদাহরণ দিন। ধর্মঘট করেছেন এবং প্রত্যক্ষ ফল পাওয়া গেছে, ন্যূনতম মজুরি বেড়েছে, মোদি সরকারের শ্রমনীতি একেবারে পাল্টে যাবে 3 তারিখ থেকে 2 তারিখ, এমন একটা বন্ধে ধাক্কা দিলেন, এরকম কোনো উদাহরণ আছে? মানে আমি এই জন্য প্রশ্নটা করছি, দেখুন গণতান্ত্রিক আন্দোলন গণতান্ত্রিক রাষ্ট্রে থাকবে, চমৎকার বিষয়, বিরোধীরা করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। আমার প্রশ্ন হচ্ছে আন্দোলনের প্রকরণটা নিয়ে, ধর্মঘট না করে এই দাবিগুলো আপনারা তুলতে পারতেন না? খুব ভালো কথা, একটা অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। শুধু এখানে যারা আছেন তারা কেন, দেশের মানুষও তো জানতে চান। ব্যাপার হচ্ছে যে আমরা কি ধর্মঘটটা খুব শখ করে ডাকলাম? না গো, একটা সারা ভারতে ধর্মঘট করতে তার জন্য বহু পরিশ্রম করতে হয়। কিন্তু কেন হলো যে 12 দফা দাবি? না না, আমি বলছি, আমি উদাহরণ দিই না, আমি ইতিহাস থেকে উদাহরণ দিই। আমি একবার আসছি, দেখো সুমন ধর্মঘট করেছি এই তার, আমি বলছি এক মিনিট বলে নি, যে 12 দফা দাবিতে ধর্মঘট, সেটা কিন্তু দেশের 80-90 কোটি মানুষের জীবন জীবিকার সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় সরকার যদি আলোচনা করতেন, মন্ত্রীগোষ্ঠী যদি আলোচনা করতেন যারা ধর্মঘট ডেকেছে ট্রেড ইউনিয়নের সঙ্গে, তাহলে হয়তো একটা রাস্তা বেরোতো, সমাধানের কোনো রাস্তা বেরোতো। গত 1 বছরে মন্ত্রীগোষ্ঠী ট্রেড ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনা করেনি। ভারতবর্ষ অচল করলে আপনি মন্ত্রীগোষ্ঠীকে আলোচনার টেবিলে আনতে পারবেন? আমি আমি তার উপায় এইটাই বলছি, কারণ কোনো আলোচনার পদ্ধতি যদি খোলা না থাকে, শ্রমিক শ্রেণীর সামনে অন্য কোনো রাস্তা আর খোলা থাকে না। সরকার যদি জনগণের দাবিগুলো আলোচনা না করে, আচ্ছা ভাই এটা কি লজ্জার কথা? দেশের মধ্যে ভারতবর্ষে কোনো ন্যাশনাল ওয়েজ পলিসি নেই, জাতীয় বেতন নীতি নেই? না বুঝলাম, তার জন্য হবে না, গোটা দেশ আপনারা, মানে আমি বলছি ধর্মঘট যদি সফল হয় গোটা দেশ অচল হলো, সেই অচল করে আপনাকে ওয়েজ পলিসি করতে হবে? আমি 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 আরে একটা আমি বলছি কে করবে, আমি বলছি ইতিহাস থেকে উদাহরণ দিন। আমি বলছি এটাই হচ্ছে, আমি এক্স তারিখে, আমি এইটাই বলছি, পরের বার থেকে সব পাল্টে, আমি এইটাই বলছি যে হ্যাঁ ধর্মঘট করে, আমি সহজ কথা বলছি, ধর্মঘট করলে, ধর্মঘটের চাপ তৈরি করতে পারলে, শ্রমিকের লড়াই গড়ে উঠলে, শ্রমিকের দাবি ধীরে ধীরে পূরণ হয়। বোনাস আইন কোথায় ছিল, পাল্টে কোথায় এসছে? আমি বলছি যাদের জন্য ধর্মঘট করছেন তারা কালকে দিনানি দিন খাই, লোকগুলো কি করবে? আচ্ছা এই লোকগুলো যখন 364 দিন 50 টাকা 100 টাকা রোজে কাজ করে, তখন সংবাদ মাধ্যম আপনি এই ধর্মঘট করে ফল পাবেন, প্রত্যক্ষ ফল পাবেন, এবার উদাহরণ আমি 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 আসছি আমি আসছি আমি যাবে। আচ্ছা কিন্তু যে প্রশ্নটা, যে প্রশ্ন তুমি প্রথমে শুরু করলে, আচ্ছা টামবাসে যদি ঢিল পড়ে, ট্রেনে ঢিল পড়ে, সরকার যখন ধর্মঘট ভাঙতে রাস্তায় নামে, ধর্মঘট ভাঙা দালালের কাজ করে সরকার, তাকে প্রতিরোধ মানুষ করবেন? আমরা পরিষ্কার বলছি ধর্মঘট করা অধিকার, ধর্মঘট না করা অধিকার না, জোর করে গায়ে জোরে একদম কেউ করবে না, কেউ করবে না। ধর্মঘট করা আমার অধিকার, কিন্তু ধর্মঘট ভাঙার অধিকার সরকারের নেই, আইন করে সরকারকে অধিকার কেউ দেয়নি। সরকার আমি সেই কথা, আমি আমার মাননীয় কলকাতা হাইকোর্টের কথা আমার কাল চমৎকার লেগেছে, জোর করে ধর্মঘট করা যাবে না, জোর করে ধর্মঘট রোকাও যাবে না। আমি আমি আসবো সেবারে, আমি সুমনবাবুর কাছে আসবো, সুমন মুখোপাধ্যায় অর্থনীতিবিদ, আপনি আমার অর্থনীতির ফিগার দিয়ে বলুন যে একটা ধর্মঘট মানে শুধু আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে 1000 কোটি টাকার লোকসান, যে কোনো রাজ্যে এই কাছাকাছি একটা ফিগার, এই ক্ষতিপূরণটা কে দেবে? মানে আমি বলছি, আমি কেন্দ্রের অর্থনৈতিক নীতির প্রতিবাদ করতে গিয়ে গোটা দেশের অর্থনীতিটা তো একদিনের জন্য আটকে দিচ্ছি। আমি বলছি করতে চাইনি ধর্মঘট, কিন্তু যদি কেন্দ্রীয় সরকার, যাদের যাদের কাছে দাবি, এই দাবির সঙ্গে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত না, তিনি কেন ধর্মঘট ভাঙতে নামছেন বুঝতে পারছি না, কিন্তু যাদের কাছে দাবি তারা আলোচনায় কেন বসলেন না? কেন তোমরা বলছো না, কেন অর্থনীতিবিদরা বলছেন না যে সরকার আলোচনায় বসুক? আমি একটু বলে নিই, বলুন। 3টে পয়েন্ট আমার আসছে। প্রথমত আমি মনে করি না 1000 কোটি টাকার লস একদিন, আমার মনে হয় এটা 2000 কোটি টাকার লস, কারণ যেই প্রোগ্রামগুলো, যেই যানবাহনে যে প্রবলেমটা দাঁড়িয়ে যায় এতে, তা সেটা ক্যাপিটাল মানে মাল্টিপ্লায়ার এফেক্টে 2000 কোটি টাকার ওপর গিয়ে দাঁড়ায়, প্রথম লস সেটা। দ্বিতীয়ত, যেই দেশের আজকের রিপোর্ট আছে যে আমাদের অর্থনৈতিক প্রগতি আটকে গেছে, 7% হচ্ছে, কেউ বিতর্ক করে বলছে 6% হয়েছে, ঠিক সেই অবস্থায় যেরকম আমি দেখেছি যুক্ত ফ্রন্ট আমলে ট্রামবাস ভাড়া বাড়ানোর জন্যে ট্রামবাসই পুড়িয়ে দেওয়া হয়েছে, নাকি যে সাপ্লাই থেকে জিনিসটা আছে সেটার কস্ট আমরা আরও জ্বালিয়ে দিচ্ছি, সেই টাইপেরই পাগলামি এই টাইপের বন্ধের।
আপনি বলতে পারেন 90 কোটি লোক যেটা উনি বলছিলেন এতে উপকৃত হবে, আমরা কি একবারও ভাবি 300 কোটি লোক এখনো দারিদ্র সীমার তলায় আছে তাদেরকে উপকার করবে? আমরা কি একবারও ভাবি যে আনঅর্গানাইজ সেক্টরে 92% লোক আছে তাদের জন্য কি অর্গানাইজ? আমরা আমি বলিনি 300 কোটি লোকটা কোথায়, দারিদ্র সীমার নিচে আছে 300 কোটি লোক কোথায়? 300 কোটি না, 30 মিলিয়ন। হ্যাঁ, তো আমরা কি একবারও ভাবি যে যারা আনঅর্গানাইজ সেক্টরে আছে তাদের জন্য কি হবে? তাহলে যারা দিন আনি দিন খাই তারা কি একটা বড় সঙ্গ নয়? আমরা যদি গুন্ডাগিরি বলি, পাঁচটা লোকের জন্য সিন্ডিকেট নিয়ে এত চাঁচামিচি করি, এটা একটা কাইন্ড অফ সিন্ডিকেট। আমার মাইনে বাড়াতে হবে, অন্যদের কি হলো আমার বয়ে গেল। আমরা যেখানে আমরা বলছি আমার 9,000 টাকা যথেষ্ট নয়, আমরা তো ভুলে যাচ্ছি মিনিমাম পভার্টি লাইনটা কি, আমাদের প্রায়োরিটিটা কি। তার থেকে বড় কথা, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যেখানে আমরা ডেট ট্র্যাপে পড়ে গেছি, যেখানে আমাদের এত টাকার ঋণ বেড়ে গেছে এবং আমরা যা দিতে বাধ্য হচ্ছে এখন, যেখানে ট্যাক্স রেভিনিউ আমরা বাড়াতে পারছি না, এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে, এই টাইপের পাগলামির জন্য খালি আমায় দিয়ে যাও আমায় দিয়ে যাও, যেখানে কেউ কথা বলে না প্রোডাক্টিভিটি বা প্রোডাকশনের জন্য। একমাত্র আমি কালিদাসে পড়েছিলাম নিজের ডালে বসে নিজে কাটা, কিন্তু এই টাইপের পাগলামি আমি তো মনে করি কালকের যে মহিলা যে কিশোরীকে মারা হয়েছে তার থেকে ওইটা বড় বর্বরতা, যে নিজের খালি আমি চিন্তা করব, পাশের লোকেরও চিন্তা করব না, আর সেটাকে আমি বলবো সামাজিক চিন্তা। একমাত্র আমি কালিদাসে পড়েছিলাম নিজের ডালে বসে নিজে কাটা, কিন্তু এই টাইপের পাগলামি আমি তো মনে করি কালকের যে মহিলা যে কিশোরীকে মারা হয়েছে তার থেকে ওইটা বড় বর্বরতা, যে নিজের খালি আমি চিন্তা করব, পাশের লোকেরও চিন্তা করব না, আর সেটাকে আমি বলবো সামাজিক চিন্তা। আমি আপনি জানেন 9,000 টাকা কার বেড়েছে, এই যে বললেন আপনি জানেন 9,000 ভোগান্তি হয় সাধারণ মানুষের। আমি দ্রুত একবার অর্থনীতিবিদের কাছ থেকে আরেক অর্থনীতিবিদের কাছে যাবো, একবার দেখবো বণিক সভার প্রতিক্রিয়া। দাবি দেওয়া আদায়ের জন্য সেই পুরনো পন্থা ধর্মঘট। অনেকে বলেন মানুষের জীবন জীবিকা স্তব্ধ করে কি লাভ হয় জানা নেই, তবে ক্ষতি যে হয় তা বলার অপেক্ষা রাখে না, সেই ক্ষতিও একটু অত্র নয়। বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের দাবি, একদিনের ধর্মঘটে শুধু এরাজ্যেই 1,200 থেকে 1,500 কোটি টাকার ক্ষতি হয়। হিস্ট্রি আমাদেরকে বলতে পারে কি কাউরই লাভ হয়নি স্ট্রাইকগুলো, ধর্মঘট এর নিয়ে কাউকে লাভ হয় না। আই থিঙ্ক কনজারভেটিভ এস্টিমেটস হচ্ছে কি অ্যাট অ্যান অ্যাভারেজ 1,200 থেকে 1,500 কোটি টাকার লস হয় ইকোনমিকে ফর এভরি ম্যান্ডে লস্ট। বণিক সভা বেঙ্গল চেম্বার অফ কমার্সের মতে ক্ষতির পরিমাণটা আরও বেশি, ধর্মঘটের জেরে গোটা দেশে ক্ষতির পরিমাণ শুনলে পিলে চমকে যাবে। আমাদের এস্টিমেট অনুযায়ী প্রায় 1,500 থেকে 2,500 কোটি টাকা এক্সচেকারের লস। এটা ডেফিনেটলি আপনার আমাদের ডেভেলপমেন্টকে একটা ধাক্কা তো দেবেই। মানুষের ক্ষতি করে ধর্মঘটের এই সংস্কৃতিতে ক্ষুব্ধ শিল্পপতিরাও। আমাদের জুট মিল আছে একটা, 5,500 শ্রমিক কাজ করে, 5,500 লোক যদি একদিন কাজ না করলে সেই আঞ্চলে কত ইম্প্যাক্ট পড়ে। ধর্মঘটের ইম্প্যাক্ট ইজ অলওয়েজ নেগেটিভ। একই সুর মুখ্যমন্ত্রীর গলাতেও। শ্রমিকদের গ্রিভ্যান্সেস থাকতেই পারে, আমি শ্রমিকদের পক্ষের লোক, গ্রিভ্যান্সেসের সাথে আমি কখনো কখনো তাদের কিছু গ্রিভান্স আমি সমর্থনও করি, সেটা বলবার আলাদা ওয়ে আউট আছে। শুধু বন্ধ করলে কখনো কোনো সমস্যার সমাধান হয়নি, কিন্তু ধর্মঘটীরা এমনটা মানতে নারাজ। কালকে ধর্মঘট 100% সফল হবে, মানুষ ধর্মঘট করবেন, কোর্টে রায় হয়েছে যে ধর্মঘট করলে কেউ বাধা দিতে পারবে না, সুতরাং ধর্মঘট হবে, খুব ভালোভাবে ধর্মঘট হবে। এদিকে ধর্মঘট নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বুধবার বলেছে ধর্মঘট করা বা না করা মানুষের অধিকারের মধ্যে পড়ে, কেউ ধর্মঘটে অংশ নিতে চাইলে তাকে বাধা দেওয়া যেমন অন্যায়, সেরকম জোর করে ধর্মঘট করাও অন্যায়। ধর্মঘটের দিন আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সে ব্যাপারে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে, এবং একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার যেন খর্ব না হয় সেদিকেও গুরুত্ব দিতে হবে। শেষমেশ কী হবে, কার অধিকার রক্ষিত হবে, এ নিয়ে বিতর্ক চলছে, চলবে। দীপক ঘোষ, এবিপি আনন্দ।
সৈকতবাবু, আমি একেবারে সাধারণ মানুষের কথায় ফিরব, সেটা হচ্ছে যে এই জোর খাটানো যেটা আদালত বলেছে, জোর করে ধর্মঘট করা যাবে না, জোর করে ধর্মঘট ভাঙাও যাবে না। ধর্মঘট যেমন অধিকার, সেরকম ধর্মঘটে যারা রাস্তায় বেরোবেন সেটাও তো তাদের অধিকার, এবং সেক্ষেত্রে তাদের অধিকার সুনিশ্চিত করতে গেলে কি করতে হবে, প্রশাসনের কাজ একদিকে নাগরিকের সুরক্ষা এবং জনজীবনকে সচল রাখার জন্য যা যা প্রয়োজন, সেটা পুলিশ পোস্টিং হতে পারে, সেটা ট্রান্সপোর্টেশন হতে পারে, সেটা এই সমস্ত ট্রেন বাস ট্যাক্সি সাধারণভাবে চালানো হতে পারে, সেটা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। মানে মানুষ যেন তার কলটা নিতে পারেন যে আমি বেরোবো না বেরোবো না, অশোকবাবুদের সমর্থন জানিয়ে আমি বাড়িতে বসে থাকবো নাকি আমি বেরোবো, এটা এটা তার মানে আমি বলছি এটা তো ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ। যদি তিনি কোনো কারণে না বেরোতে পারেন বা তিনি ধর্মঘট সফল করে বাড়িতে আছেন, কেউ তাকে টেনে বার করে, দুক্ষেত্রেই আমি মনে করি যে যে দাবিগুলো রয়েছে শ্রমিকদের পক্ষে অনেকগুলোই ন্যায্য দাবি, কিন্তু সেই প্রতিবাদ জানাতে গিয়ে বিভিন্ন মাধ্যম আছে, আপনি প্রকারান্তর বলছিলেন শুরুতেই, বিভিন্ন মাধ্যম আছে, রাস্তায় নামাটা বোধহয় শেষ অস্ত্র, এখন শেষ অস্ত্রে না না রাস্তায় নামুন, আমি বলছি যে ধর্মঘট এই প্রকরণটা কতটা জরুরি, এইটা এখন মানে বহু ব্যবহারে জীর্ণ হয়ে যায় না না, আমার মনে হয় যে এখন আমাদের মিডিয়ার প্রসার বেড়েছে, প্রত্যেকটা ইউনিয়নের নিজস্ব মুখপত্র আছে, তাদের অনেকের টিভি চ্যানেল আছে, তারা তাদের ভাষা তাদের ইয়ে নিজেদের মধ্যে নিজেরা ব্যক্ত করতে পারেন, এবং এই ইউনিয়নগুলোর উচিত যে সরকার যেখানে অবহেলা করছে সেখানে সরকারকে টকিং টেবিলে অ্যাক্রস দ্য টেবিল বসিয়ে সরকারের সঙ্গে ধর্মঘট নিয়ে কিভাবে রাস্তায় নেমে ধর্মঘট করে কি হবে না। আমি আপনার সঙ্গে একমত, আমি একমত, আমি প্রকাশ্যে বলছি সরকার আলোচনায় বসলে এই ধর্মঘট হয়তো হতো না। গত এক বছর ধরে সরকার, কেন্দ্রীয় সরকার ট্রেড ইউনিয়নের সঙ্গে কোনো আলোচনায় বসেনি, আমরা চিঠির পর চিঠি দিয়েছি, কেন্দ্রীয় সরকার একটা মন্ত্রী গোষ্ঠী তৈরি করলেন অরুণ জেটলির নেতৃত্বে এই দাবিগুলোকে নিয়ে আলোচনার জন্য, মন্ত্রী গোষ্ঠী এক বছরে একবারও বসেনি। কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রী অবহেলা করেছেন, আমি ধরে নিলাম মন্ত্রী সবাই অবহেলা করেছেন দাবির প্রতি, ন্যায্য দাবির প্রতি, তার জন্য ধর্মঘট। আমি বলছি যে মানুষটা রোজ দিন আনি দিন খায়, তার এর মধ্যে কি দায়? আমি আবার বলছি সুমন, 364 দিন ওই মানুষটা উল্টোডাঙ্গা স্টেশনের ধারে দাঁড়িয়ে থাকে, কাজ পায় না, 100 টাকা রোজে কাজ করে, মিষ্টির দোকানের ছেলেগুলো 50 টাকা রোজে কাজ করে, সেই মানুষের কথাটা কে বলে কোন দিন? আমি তার জন্য বলছি আপনাদের এটা অন্যায্য বলছি, আমি বলছি যে আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি আছেন অনুপ রায়, শিল্পী অনুপ রায়। অনুপ দা এই ধর্মঘট নিয়ে ইতিমধ্যেই একটা ছবি এঁকে ফেলেছেন, একটু অনুপ দা আপনার কাছে শুনতে চাইবো এই ছবিটির বিষয়ে। এই ধর্মঘটের জন্য কার কি সুবিধে অসুবিধা হয় জানি না, তবে আমি একটা জিনিস দেখেছি যে ধর্মঘটের একজন অংশগ্রহণকারী কিংবা বিরোধী পক্ষ যাই হোক, একটা কিছু তো আমিও তার মধ্যে অংশ, সবাইকে, কিন্তু আমরা দেখেছি যে আমাদের কিন্তু কিছু করণীয় থাকে না, আমরা একরকম কাঠের পুতুলের মতন। তো প্রতিটা ধর্মঘটেই আমরা সেই কাঠের পুতুলের মতোই আমাদের ঝুলন্ত অবস্থা, এছাড়া আর আমাদের কিছু করণীয় নেই একেবারেই। আমি এই কথা শুনে দ্রুত 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 আপনাদের দেখাবো যে নিঃসন্দেহে সরকারি অফিসে যারা কাজ করেন, নানা ধরনের নিয়ম এবং নানা ধরনের সার্কুলার তাদের সামনে, একদিকে ধর্মঘটীদের কাজে পৌঁছতে দেওয়ার সুবিধে হবে অসুবিধে সৃষ্টি করবেন কিনা সেই নিয়ে সংশয়, নিরাপত্তা নিয়ে সংশয়, এবং একদিকে সরকারি সার্কুলার, তার মাঝে এই মুহূর্তে আগামীকালের ধর্মঘটের আগে ঠিক কী প্রস্তুতি রয়েছে তাদের? আবার আরেকটা ধর্মঘট, আর এই ধর্মঘট রুখতেই গোড়া থেকে করা রাজ্য সরকার, জারি হয়েছে নজিরবিহীন নির্দেশিকা। ধর্মঘটের দিন তো বটেই, তার আগে এবং পরেও নেওয়া যাবে না ছুটি। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে যখনই ধর্মঘট হয়েছে তখনই সেই দিন সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক বলে নির্দেশিকা জারি হয়েছে। এবারের নির্দেশিকা নজিরবিহীন, কারণ এবার আর একদিন নয়, সরকারি কর্মীদের 3 দিন দপ্তরে আসা বাধ্যতামূলক।
সিটু, আইএনটিইউসি সহ 11টি ট্রেড ইউনিয়ন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে 2রা সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার। 26 আগস্ট অর্থ দপ্তর যে নির্দেশিকা জারি করেছে সেই অনুযায়ী ধর্মঘটের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সমস্ত সরকারি কর্মীকে বাধ্যতামূলকভাবে দপ্তরে উপস্থিত থাকতে হবে। ধর্মঘটের পরের দুদিন শনি ও রবিবার সরকারি কর্মীদের ছুটি, তবে এরপর 5ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার আর কেউ ছুটি নিতে পারবেন না, ওই দিনও উপস্থিত থাকতেই হবে। অর্থ দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী ধর্মঘটের দিন গড়হাজির থাকলে তার একদিনের বেতন কাটা যাবে, কর্মজীবন থেকেও একদিন বাদ পড়বে। কেউ ধর্মঘটের আগে ও পরে দুদিন গড়হাজির থাকলে তাকেও শোকজ করা হবে, সন্তোষজনক উত্তর মিললে তবেই ছুটি মঞ্জুর করা হবে। দূর থেকে যারা আসেন তাঁদের অনেকে তো বৃহস্পতিবার রাতে দপ্তরেই থেকে যাচ্ছেন। জলসম্পদ ভবনে আমরা অ্যারেঞ্জ করেছি প্রায় 60-70 জনের মতো, বিকাশ ভবনেও রেখেছি সখানেকের মতো আছে, এছাড়া স্বাস্থ্য ভবনে আছে, মৈক ভবনে আছে। আগের ধর্মঘটের মতো এবারও থাকা খাওয়ার নানা রকম ব্যবস্থা করা হচ্ছে। খাওয়া দাওয়ার জন্য স্বাভাবিকভাবে সেরকম কোনো ইয়ে নেই, ডিমের ঝোল ভাত। কালকে অফিসে যেরকমভাবে অন্য আর 5টা সাধারণ দিনের মতোই কালকে অফিসে সব লোক আসবে, কালকে বন্ধ সর্বাত্মকভাবে ব্যর্থ হবে। যারা বেশি দূরে থাকেন সেরকম যে ইচ্ছুক কর্মচারীরা আছেন তাদের, তারা বলছেন যে আমরা রাত্রিতে থাকতে পারি। বিরোধী কর্মচারী সংগঠনগুলি অবশ্য ধর্মঘটের পথেই অনর। সমস্ত কর্মচারীর কাছে আমরা আহ্বান জানিয়েছি অফিসে যাতে উপস্থিত না হয়, এখন থাকবেন যারা তারা পিকনিক করতে থাকবেন, ধর্মঘট যাতে সাফল্যমণ্ডিত হয়, সাকসেস হয়, তার জন্য সমস্ত রকম উদ্যোগ আমরা নিয়েছি। আমরা আগামীকালে ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি, আগামীকালে আমরা ধর্মঘটে আসবো না। আমাদের যে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে কর্মীরা আছে, তারা বেশ কিছু কর্মী আছে ভীত সন্ত্রস্ত, তাদের কতজনকে আটকাতে পারবো আমরা সেটা বলা কিন্তু মুশকিল। সব মিলিয়ে ধর্মঘটের সৌজন্যে সরকারি কর্মচারীদের টানা ছুটি উপভোগ করা এবার বিষ পাও জলে। এবিপি আনন্দ। বিমল শঙ্কর নন্দেগাঁও যাব। বিমল দা, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে বন্ধ মোকাবিলায় নতুন আইন আসছে, মুম্বাই হাইকোর্টের রায় আছে এই সংক্রান্ত, যে গাড়ি যে ভাঙবে, দোকান ভাঙবে, সরকারি সম্পত্তি ভাঙবে, তাদের ক্ষতিপূরণ তাকেই দিতে হবে। না, আপনার একটু আগে বলছিলেন না, ধর্মঘট করে কার কি লাভ হয়, হয়তো নেতা হওয়া যায়, টিভির সামনে বেশ মুখ খোলা যায়, পরবর্তীকালে বিভিন্ন ডেলিগেশন হয়ে ইন্টারন্যাশনাল সেমিনারে যাওয়া যায়। আমি তো ধর্মঘট টিভির সামনে মুখ খুলছি, আমার তুমি ভাই কি করছো, তুমি টিভির সামনে মুখ খুলছো কেন? বলছি তার কারণ আমি তো ধর্মঘটের পক্ষে, আমি গোরা পরে প্রশ্ন আছে তো যারাই ধর্মঘট গুলো করছেন কাদের ধর্মঘট বিরোধিতা করে দেন, উত্তেজিত হবেন না, আপনাদের সঙ্গে লোকজন নেই, দাঁড়ান না, আমার কথা লোকে বেশি শোনে। সেটা হচ্ছে যারা এত উত্তেজিত হচ্ছেন তাদের শুধু একটা এটা উত্তেজনা বোঝাই যায় যে পরাজয়ের প্রথম লক্ষণ হচ্ছে উত্তেজনা, ব্যবসা করে দারুণ কিছু করা যায়, নেতা হওয়া যায়, যে বলে না মেরা পাস মা হ্যায় না, মেরা পাস পাবলিক হ্যায়। আচ্ছা, আমার একটা প্রশ্ন, যে মানুষগুলোর জন্য এই নেতারা লড়াই করছেন সত্যি বোঝেন তো সেই মানুষগুলোকে? উল্টোডাঙ্গা স্টেশনের কাছে যে মানুষটা দাঁড়িয়ে থাকে, হতে পারবেন ওদের মতো? আমি তো মেলামেশা করি না, আপনারা তো এই লোকগুলো তো ভন্ড লোক, তাদের চেনেন বোঝেন? আমি বুঝি, গ্রামে জন্মেছি, আমি শহরে থেকে বড় বড় কথা বলি না, আমি মানুষ বলছি, মাছ বেটার দেন ইউ আপনি কি বুঝবেন সেই গরিব মানুষের কথা, যে মানুষগুলো মাথায় মোট বয়ে বুঝতে পারবেন না, এই ধর্মঘটকে নিয়ে নিজেকে রাজনীতির কেন্দ্রে রাখছে, সেটা কে বুঝবে? সেই সেই মানুষগুলো যদি কোনোদিন তারা যদি কোনোদিন ভাড়াতে পলিটিশিয়ানদের দিয়ে কখনো কোনো এই সাধারণ মানুষের উপকার হয় না, এরা ভাড়াতে পলিটিশিয়ান মার্সেনারি, মার্সেনারিদের দিয়ে কোনোদিন কোনো উপকার হয় না। আপনাকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে তুমি যে কলেজে পড়াচ্ছ, বেতন পাচ্ছ 8 টাকায়, এই আমাদের মতো সাধারণ অসুবিধা, আমি তো একবারও না বলিনি, না বললে ভন্ডামো হতো, আমি তো ভন্ডামো আর নন হিপোক্রেট, একদিন আমি বলে হিপোক্রেট 300 আজকে আমার তো মনে গিয়ে এত বিরোধী আছে, আমার আরেকটা পয়েন্ট আছে, আমার আরেকটা পয়েন্ট কোথায় থাকে, সেটা হচ্ছে ধর্মঘট শেষ অস্ত্র। আমি চিরন মানে বরাবর ধর্মঘটের বিরুদ্ধে তা কিন্তু নই, আপনাকে বলি তিলককে গ্রেফতার করার আগে আজ থেকে ঠিক 100 বছর আগে বোম্বাইতে সাধারণ শ্রমিকরা ধর্মঘটে নেমেছিল, তাদের
মানে একটা আত্মার টান হয়েছিল, এখানে জবরদস্তিটা চাপিয়ে দেওয়া একটা, আরে এই তো মহাজালা হলো এনাদের, খালি কথা বলতে দিচ্ছে না কেন? তুমি কালকে মানুষ ধর্ম শুনে আমার কাছে শুনছো বলুন না। কিন্তু যে আমি শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পক্ষে, কিন্তু আমি একবার ভাড়াটে নেতার জবরদস্তি হস্তক্ষেপের বিরুদ্ধে। আরেকটা কথা বলি, যে ধর্মঘটের বিকল্প অনেক আছে। আচ্ছা বলুন তো, এ দেশে একটা আইনের জন্য একটা 80 বছর বয়স্ক মানুষকে কয়েক বছর আগে ভোট ক্লাবে অনশন করতে বসতে হয়েছিল, ধর্মঘটে নামতে হয়নি, সরকারকে মাথা নামাতে বাধ্য করেছিল, কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন, আন্না হাজারের কথা, তিনি ধর্মঘটে নামেননি। এই সমস্ত ভারতের রাজনীতিবিদদের কাছে আমার একটাই বক্তব্য, মানুষের জন্য লড়ছেন না আপনারা, নিজেদের জন্য লড়ছেন। তুমি একটু একটু আপনার সমস্ত কথা মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যেতে পারে, কিন্তু উনি বিধানসভা ভাঙার জন্য ক্ষমা চান মানুষের কাছে, যত ধর্মঘট ডেকেছেন টম্বাস পুড়িয়েছেন, ক্ষমা চান। আপনারা তো বিধানসভাটাকে উড়িয়েই দিয়েছিলেন, আপনারা আগে চান তারপরে বাকিগুলো দাবি করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা বিধানসভা কি হয়েছিল কেউ জানে না? নিঃসন্দেহে আপনারা পুড়িয়েছিলেন, একটু আগে তো সুমনবাবু বললেন, কেউ জানে না? আমার চার্লি চ্যাপলিনের মডেল টাইমস মনে পড়ছে অনুপদার এই ছবিটা দেখে, যে এই ধর্মঘটের জাঁতা কলে পড়ে সাধারণ মানুষ, এবং এই জিনিসটা নিয়ে বোধহয় কোনো সংশয়ের অবকাশ নেই যে কালকে যে মানুষগুলো রাস্তায় বেরোবেন তারা চাইবেন যে তারা তাদের কর্মস্থলে যেন একেবারে নিরাপদে পৌঁছতে পারেন, এবং যারা এই সিদ্ধান্ত নেবেন যে না ধর্মঘট আমি বেরোবো না, এই ধর্মঘট আমি সমর্থন করি, ফেয়ার এনাফ, কিন্তু যারা বেরোবেন প্রশাসন, হ্যাঁ প্রশাসন এবং সরকার যেন যারা বেরোবেন তাদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছানোটা একেবারে সুনিশ্চিত করতে পারে। আমাদের এই পর্বের আলোচনা এইখানে শেষ করব, কিন্তু শেষে এইবার ধর্মঘটে যেটা প্রথমবার হয়েছে সেটা আপনাদের দেখাবো। এই প্রথমবার নজির সৃষ্টি করে এবং অবশ্যই বিতর্ক সৃষ্টি করে কলকাতা পুরসভা ধর্মঘটের প্রতিবাদে গোটা শহর জুড়ে হোর্ডিং দিয়েছে, সেই খবরটা দেখিয়ে এই পর্বের অনুষ্ঠান শেষ করব। বন্ধ বন্ধ রাজনীতি নয়, আমরা বাংলাকে সচল রাখার রাজনীতিটা করব। শুক্রবার সকালে ইউরোপ উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর শুক্রবারই বামপন্থী সহ একাধিক শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘট, আর তাই ইউরোপ সফর শুরুর আগে ধর্মঘট রুখতে সব রকমের ব্যবস্থা করে শহর ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজ্ঞাপন দেওয়া থেকে শুরু করে সাংবাদিক বৈঠক, আবেদন থেকে হুঁশিয়ারি, ধর্মঘট রুখতে সব পথেই হাঁটছে সরকার, আর এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে যোগ্য সঙ্গত দিচ্ছেন মেয়রও। শহর ছেয়ে গিয়েছে কলকাতা পুরসভার হোর্ডিংয়ে, যেখানে লেখা বন্ধ নয়, করিয়া রোড, গড়িয়াহাট রোড ক্রসিং, পার্ক সার্কাস, মৌলালির মোড়, গণেশচন্দ্র অ্যাভিনিউ, শহরের বিভিন্ন জায়গায় রাস্তার গুরুত্বপূর্ণ মোড়ে এই হোর্ডিং লাগিয়ে দেওয়া হয়েছে। ধর্মঘটীদের পাল্টা প্রশ্ন, কোনো সরকারি সংস্থা কিভাবে সরাসরি ধর্মঘট রুখতে হোর্ডিং লাগিয়ে প্রচার করতে পারে? তবে মেয়র সেসবে কান দিতে নারাজ। কলকাতা পৌরসভা সব যারা প্রতিনিধি আছে, আমি সহ এবং অন্যান্য প্রতিনিধিরাও কালকে সিঙ্গুর দিবস পালন করবে সারা দিন ধরে, যে সমস্ত দোকানপাট খোলা থাকবে, বাজার খোলা থাকবে, যানবাহন চলাচল করবে, অফিস কাছারি খোলা থাকবে। ধর্মঘটীদের পাল্টা দাবি, সিঙ্গুর দিবসের নাম করে ধর্মঘট ভাঙার ছক কষা হচ্ছে। সিঙ্গুর উৎসবটা 2 তারিখে কেন? তাদের উদ্দেশ্য তো স্পষ্ট, যে রাস্তায় ভৈরব বাহিনীকে নামানো হবে, ভৈরব বাহিনী নিজেরা গাড়ি ভাঙবে, নিজেরা দোকান ভাঙবে, ভেঙে আমাদের ঘাড়ে চাপাবে। বন্ধ ধর্মঘটে রাজ্য বলেই পরিচিত পশ্চিমবঙ্গ, কিন্তু বিজ্ঞাপন দিয়ে এভাবে ধর্মঘটের মোকাবিলা সম্ভবত আগে দেখেনি এ শহর। দীপক ঘোষ ও সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ, কলকাতা।